কমনওয়েলথ গেমসত ভারতীয় ভারোত্তোলন দলত প্রতিনিধিত্ব করা প্রথম অসমীয়া ভারোত্তোলক পপি হাজরিকার গৃহ জিলা শিবসাগর। এই জিলার ভারোত্তোলনের নতুন নতুন প্রতিভা সম্পন্ন খেলোয়ক উৎসাহিত করে আগবাই নিয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি রখা নাই শিবসাগর জিলা ভারোত্তোলন সন্থায়। যা 25 জুলাই পর 27 জুলাই 2022 গুয়াহাটির ভোগেশ্বরী ফুকননি ইনডোর স্টেডিয়ামত অনুষ্ঠিত যুব অলিম্পিকর ভারোত্তোলনত পদক পাবলে সক্ষম হয়েছিল শিবসাগরের প্রতিভা সম্পন্ন ভারোত্তোলনের খেলোয়। সেই সকল খেলোয় ক্রমে লড়ার শাখাত 49 কেজি শাখাত সোণর পদক পয়া সত্যজিৎ লাহন, ব্রঞ্জর পদক পয়া অম্বরীশ নেওগ, 73 কেজি শাখাত রূপর পদক পয়া রাহুল গগৈ, 96 কেজি শাখাত তাপস প্রতিম দত্ত, আনহাতে ছোৱালী শাখাত 49 কেজি শাখাত আইসেন ফাগগৈ, রূপর 55 কেজি শাখাত মার্টিনা মিলি, রূপর 64 কেজি শাখাত নামসেফা বরগোহাঁয়ে সোণর পদক লাভ করে শিবসাগরলে গৌরব কঢ়িয়ে আনিছে। এই দলটোর লগত আছিল প্রশিক্ষক রঞ্জন দত্ত, দীপক দুয়ারা, পরিচালক নীলোৎপল দত্ত। অসম যুব অলিম্পিকত পদকজয়ী শিবসাগরের খেলোয়ক আর প্রশিক্ষকক ঐক্যর সভাগৃহত সম্বর্ধনা জানা হয়। খেলোয়াড়সকলে প্রকাশ করলে মনোভাব। নমস্কার, মোৰ নাম নাজিকা বৰগোহাঁই। আমি এতিয়া আসামিজ অলিম্পিক পার্টিসিপেট করে আসলাম। যত মানে 64 কেজিত গোল্ড মেডেল পালো, তাত মানে 140 টোটেল এটেম্প্ট আর ইয়ার আগত আমার ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল খেলি আসছো ওড়িশা ভুবনেশ্বর, তাত মানে 4 পজিশন লাভ করলো। আর যাতে আমি আর আগুয়ে যাও আমার আপনার মরম আর সাপোর্ট দি থাকে যাতে। নমস্কাৰ, মোৰ নাম সত্যজিৎ লাহন। মই আসাম ইউথ অলিম্পিকত 49 কেজি শাখাত গোল্ড মেডেল পাবলৈ সক্ষম হৈছোঁ। মই ফুলবাঞ্জিকা অমলদ্বীপ হেল্থ ক্লাবত দীপক দ্বাৰা ক্লাবত মই প্ৰশিক্ষণ লৈছোঁ। নমস্কাৰ, মোৰ নাম ৰাহুল গগৈ। মই এতিয়া বৰ্তমান নাম গীত প্ৰেক্টিছ কৰি আছোঁ। উল্লেখযোগ্য যে ভারোত্তোলনৰ সহ সম্পাদক অসীম দত্তই আধৰা অনুষ্ঠানটোত উপস্থিত আছিল। শিবসাগর জেলার শরীর চর্চার ABBF শিবসাগর জেলার সভাপতি অতুল চেতিয়া, শিবসাগর জেলা ভারোত্তোলন সন্থার উপসভাপতি, বেদবাড়ী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জয়ন্ত মাধব গগৈ, যতীন শইকীয়া, শরৎ মোহন নেওগ, সাধারণ সম্পাদক তথা NIS NS প্রশিক্ষক ধ্রুবজ্যোতি বরা, যোগেন্দ্র ফুকন, গৌরাঙ্গ বরা আর কোষাধ্যক্ষ জয়ন্ত বেজ, পলাশ বরুয়া, প্রাক্তন মিস্টার আসাম নিপানন্দ হাজরিকা, শক্তি উত্তোলক ভারতীয় ডাক বিভাগের কর্মচারী মিনতি দিহিঙিয়ার শরীর চর্চা আর ভারোত্তোলনের ক্ষেত্রের জড়িত বহুকজন ব্যক্তি সকলে খেলোয়ক জানালে অভিনন্দন। ক্রীড়া অনুরাগীর আশা পপি হাজরিকার বাটেরে বাদ বুলক এই সকল ভারোত্তোলকে। এই জয়ের ধারা আন্তঃরাষ্ট্রীয়মুখী হোক। শিবসাগরের অসীম দত্তর প্রতিবেদন, অলিম্পিয়া স্পোর্টস।